কেয়ামত শুরু হবে হঠাৎ করে। যারা কোনো বিষয়ে আলোচনা করছিল তারা তাদের আলোচনাও শেষ করার সময় পাবে না। কেউ কারো পরিবার পরিজনদের সতর্ক করার সুযোগ পাবে না। যে দুজন ব্যক্তি কোনো লেনদেন করছিল তারা তাদের লেনদেন শেষ করার সুযোগ পাবে না। যে ব্যক্তি ঘরে দুধ নিয়ে যাচ্ছিল সে সেই দুধের স্বাদ পাবে না। যে পুলসের অতিক্রমের অবস্থা, যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসের পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআউন বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমরা উঠবো এখন, ওখানে যাচ্ছি, কিন্তু গতকালকে আমরা যে রিসোর্টে উঠছিলাম সেই রিসোর্টটা নিয়ে কিছু কথা বলতেই হবে। আমাদের এই বাংলোটা বুকিংয়ের বেলাতেও শেড খোলে না, মানে এরকম পিছনের সমুদ্র কিন্তু এই ভিউটাকে ব্লক করে রাখছে এই শেডটা পুরো, মানে কেমন মেজাজটা খারাপ হয় বলে। আর এটা হচ্ছে আমাদের বাংলো, মানে বাংলা থেকে সামনে জানলা দিয়ে রাখছে যাতে এই ভিউটা দেখা যায়, কিন্তু এই ভিউটাই ব্লক করে রাখছে এই শেডগুলো দিয়ে। মানে আমি বুঝলাম না মানে বিষয়গুলো কি, কিন্তু
একটা মেয়ের হাত থেকে ওর খাবারের ট্রে পড়ে যায়। আর ওকে দেখে মনে হচ্ছিল ও অনেক ভয় পেয়ে রয়েছে। সবাই ওর দিকে তাকিয়েছিল, আর ও একটা ছেলেকে দেখে ভয় সেটা থেকে পালিয়ে যায়। আর এই ছেলেটার নাম হচ্ছে সাজুক, আর ওই মেয়েটার নাম হচ্ছে মিন্সিওনা। অন্যদিকে চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতে থাকে যে এসব কি চলছে। ক্যাপ্টেন বলে মেয়ের আগে সাজুকের সাথে ফটোগ্রাফি ক্লাবে ছিল, আর লাস্ট সেমিস্টারে সাজুককে রেপ করেছিল। এতে চ্যাম্পিয়ন বলে